আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত নয়, চ্যাংরা মানুষ। আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সকলেই বিবাহিত, অবিবাহিত খামার লেই না কৃষক জানেন। বিবাহিত লীলার সুবিধা কি, এরা বাড়ির যাওয়া চায় না, বুঝছেন, বইয়ের খেস খেসা নিতে বাড়ির যাওয়া চায় না, অফিস যদি থাকে যতই গেলাই নাকি। স্যার আমি বিয়ে করছি, প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ির যাবো না, তো আমার চাকরি দরকার স্যার। আমারও একই অবস্থা স্যার, আমার না ইন্টারভিউ নেন, আমি আপনি এটি চাকরি করবেন চাচ্ছি। ঠিক আছে লেন, আপনি বউল এটা রচনা কর, যদি সুন্দর করে কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম। স্যার কভার পাবো পাবো না মানে, আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শোনেন। বউ হচ্ছে একটা গৃহপালিত প্রাণী, একটা গিন্নি নামে পরিচিত, অনেকে গৃহিণী কয়, অনেকে বাড়িয়ালি কয়, এক একজন এক একটা কয়। এরা সাধারণত মানুষের লাগানতেই দেখতে, দুটা হাত আছে, দুটা পা আছে, লাক আছে, দুটা কান আছে, সবই আছে। তবে জিনগত কারণে মানে এরা চাপা নামে একটা জিনিস বেশি পাচ্ছে, বুঝছেন। চাপাটা হচ্ছে কি, এই বউগুলা পাশের বাড়ির ভাবি কিংবা ধরেন শোল আছে, শোলগুলো স্কুলত গেছে, স্কুলত যাতে বসে থাকা লাগে, দেখবেন যে অন্যান্য ভাবিরা আছে, একের সাথে যে চাপাটা মারে মনে করেন জীবনেও কোন ছেলের দ্বারা সম্ভব নয়। একক যদি হিন্দি সিরিয়াল দেখবার বসবার দেন, তখন যদি কন চলো কেএফসি থেকে তোমাকে মুরগি খিলাই, এরা উঠবেই না, দরকার নাই মুরগি, কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবে। এরা স্বামীর সাথে যদি কেসাল লাগে, বুঝছেন, মানে কেসালও যদি জিতবার না পারে, জিতার আগ পর্যন্ত এরা চিল্লাতে থাকে মনে করে, মানে স্বামীর মান সমান থাক বা না থাক, বংশের মান সমান থাক বা না থাক, সংগ্রাম চালিয়ে যাবে চালিয়ে যাবে মনে করেন। আবার কথায় কথায় করবে কি, বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবে, বুঝছেন। আর একটা বাণী চিরন্তনী তো আছেই, অকের মুখ সবসময় লাগে থাকে, সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ। তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, কিন্তু তাকে আমি পাত্তা দিইনি। কলেজে কত প্রেম পত্র পাইছি, মানে আমি নায়িকা আসলো নায়িকা, টাইম দেয়নি কাকু, শেষে আসে তোমার মতো রাম ছাগল আমাকে বিয়ে করা লাগলো। এই ডায়লগ মনে করেন, আমার মনে হয় এই পৃথিবী, আচ্ছা পৃথিবী বাদ দিন, বাংলাদেশের 90টা বেড়া ছিল এটা শোনা লাগে। আর মিথ্যা নাতি চোখ দিয়ে যে এত পানি বাড়ায়, মানে ক্যাঙ্কা করে যে এনাতেই কান্দা পারে, আমরা তো নিজেও জানি না। আর নারী নির্যাতনের কেস তো আছেই, মানে আমাকে পুরো একটা কপাল, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। অথচ এই দেশত জরিপ করে দেখা যাবে যে 100 জনের মধ্যে 70 জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে, বইরা নির্যাতিত হচ্ছে না, অথচ সেই জিনিস বাংলাদেশ নাই, এটা কি কারো চোখ পড়ছে না? আর তুলনার কথা যদি একবার শোনেন, মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে। মনে করেন আপনার বাড়ি 5 তলা, সব কিছু আছে, তারপরেও বউ কানের কাছে ঘ্যান ঘ্যান করে কি করবে জানেন? দেখছো অমুকের বাড়ি 10 তলা, অমুক BMW গাড়ি চালাচ্ছে, আর তুমি মাত্র এই টয়োটা গাড়ি চালাচ্ছ, এটা হলো? তারপরে আপনি যদি হক সারা বাংলাদেশ কিনে দেন, ওই 2 দিন খুশি থাকবে বাংলাদেশ লেওয়ার পর, তার 2 দিন পরে এনা মন খারাপ করে আবার আপনি কি করবে জানেন? বেশ তুমি আমাকে বাংলাদেশ দিছ, বাংলাদেশ একটা মিচ্ছেনা দেশ, দেখো পাশের দেশ দেখো ভারত কত বড়, উনকে একটা দেশ দিলে আমার জন্য ভালো হলো নি, মানে জীবনেও আমাকে কোনোদিন মন ভান পারবেন না। এরই নাম হচ্ছে বউ, এটাই হচ্ছে বইয়ের রচনা। ভাই আপনি একটা কি রচনা শুনালেন, আপনি রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল, আপনি তো আমার এখনই চাকরি দিবার মন চাচ্ছে। ভাই মিচ্ছেনা কষ্ট করে না বাইরে যা বসেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি, কিন্তু আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই। যান মিচ্ছেনা বসেন ভাই, আমি লিখে আপনি চাকরিটা দিচ্ছি, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ির যাবেন, ঠিক আছে।